বেশ অ্যাডমিনিস্ট্রেটর, তারপর জেড টু এক্স জেড কিন্তু আপনি এটা ইয়ে করবেন কিভাবে? আমি তো রিমোটলি, আচ্ছা আপনি আমাকে আপনাকে আমি রিমোট দিব, আমি কন্ট্রোল নিতে পারবো? দাঁড়ান, কন্ট্রোলের জন্য আমার রিকোয়েস্ট দেওয়া যায়, একটু ওয়েট করেন। আচ্ছা আমি আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, দেখেন এটা কন্ট্রোল। হ্যাঁ আসছে, কন্ট্রোল দেন। ওকে, আমরা তাহলে এটা আপনাকে বুঝিয়ে দিই খুব ভালো করে। আচ্ছা, আমরা আপনাকে যেই লগ গুলি দেখার জন্য বলছিলাম, হ্যাঁ সেটা হলো আগে ইয়ে থেকে দেখান, ওই যে সিস্টেম ইনফরমেশন, ও ওখান থেকে গ্র্যাজুয়ালি একটু দেখাই দিলেন ইনফরমেশন, সিস্টেম ইনফরমেশন। আচ্ছা, এখানে আমি আপনাকে প্রত্যেকটা ড্যাশবোর্ডই এক্সপ্লেইন করি যে কি কি কোথায় আপনি দেখতে পাবেন, ঠিক আছে? আপনাকে বলে আচ্ছা, এখানে হলো প্রথম লেফট সাইডে যে ড্যাশবোর্ড গুলি এইভাবে সিরিয়াল করা হয়েছে। আপনি যদি দেখেন যে পরেরটা সিস্টেম ইনফরমেশন, ফার্মওয়্যার এন্ড ওএস সফটওয়্যার। আমরা সিস্টেম ইনফরমেশন ইনফরমেশন থেকে শুরু করি, জাস্ট ইনফরমেশন। ইনফরমেশনে আপনি প্রথম যে আপনার ইয়াটা, এটাতে কি কি পাইতেছেন? আপনি পাইতেছেন যে সার্ভারের যে আপনার মডেলটা, ঠিক আছে ভাই? ওকে, তারপর সার্ভারের নাম দেওয়া হয়েছে আপনাদের, যে ভিতরে ইন্ডিভিজুয়াল যে সার্ভারের নামটা দেওয়া হয়েছে, এই নামটা, এই SRCV, হ্যাঁ ভিতরে মানে উইন্ডোজ অথবা ওরাকল থেকে যে নামটা দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? ওকে, এটা হলো আপনাদের অপারেটিং সিস্টেম। এটা সবসময় শো করবে এমনটা না, মাঝে মাঝে আপনার যদি উইন্ডোজ হয় তাহলে বেশিরভাগ শো করে, লিনাক্স অনেক সময় আপনার ব্যাকডেটে হলে শো করে না আর কি। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা যাই সিস্টেম রুম, এটা হলো আপনার ফার্মওয়্যারের ভার্সন। আচ্ছা, এটা দেখা যায় যে আপনার প্রতি এক বছর পর পর অথবা আপনি 8 মাস 9 মাস পর পর তারা আপডেট করে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এটা আবার ম্যান্ডেটরি না, বাট অনেক সময় ম্যান্ডেটরি এই জন্য যদি আপনি কোনো ধরনের পার্টস ইনক্লুড করেন, যেমন ধরেন যে আপনি সে লাইক দ্য আপনি ধরেন যে আপনার এখানে ইয়ে আছে, আপনার SAP মডিউল আছে আমরা ধরলাম, মানে আপনি তো বর্তমানে আপনি নিক দিয়ে চালাচ্ছেন, আইসকাই দিয়ে চালাচ্ছেন, আমরা ধরলাম যে SAP মডিউল মানে FC কেবল যেগুলো আছে ফাস্টার, মোর দেন 10G, অ্যাকচুয়ালি 10G 16G স্পিড যেগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইরকম কোনো যদি মডিউল লাগানো থাকে, ওই ক্ষেত্রে কি হয়, ওই ক্ষেত্রে আপনার ব্যাক হ্যান্ডেও একটা পাওয়ারফুল ডিভাইস লাগানো আছে, স্টোরেজ বা কোনো কিছু, তো এখন ওইটার আপগ্রেড ভার্সন কিন্তু ওরাও আপডেট করতেছে রেগুলার, তো ওইটার জন্য এটার সাথে যেন আপনার কম্পিটিবিলিটিটা হয়, এই জন্যই এই ভার্সনগুলি আপগ্রেড থাকা উচিত। তারপর লাইকসে আপনি ধরেন একটা নতুন ডিভাইস অ্যাড করছেন, ধরেন আপনি আপনার 1 বছর পরে 2 বছর পরে একটা হার্ড ডিস্ক নষ্ট হয়েছে, আপনি নতুন একটা হার্ড ডিস্ক এখানে অ্যাড করছেন ওইটার বাদ দিয়ে, রিপ্লেসড হয়েছে, ওই ক্ষেত্রে অনেক সময় আপনার দেখা যায় যে নতুন পার্ট নাম্বার যদি ইস্যু হয়, ওই ক্ষেত্রে আপনার সিস্টেম রুমটা আপডেট রাখা ভালো, ঠিক আছে? তবে এটা রেগুলার না, আপনার ধরেন 9 মাস 8 মাস পরে পরে ওরা আপডেট দিবে নিজে নিজে, যদি এটা যখন সিস্টেমে যে কাজ করবে সে যদি রিকোয়ার্ড মনে করে তাহলে সে করে দিবে। আচ্ছা, এটা অলমোস্ট মানে আপনার HP রিকমেন্ডেড হবে, এটা নিজে নিজে করা যাবে না আর কি, HP যদি বলে যে এটা আপডেট করতে হবে তাহলে করতে হবে, বাট এরকম আর কি, যে আমি মন চাইলাম করলাম এরকম কিছু না আর কি। ওকে, এখন আপনার এখানে একটা জিনিস দেখেন, একটা মজার জিনিস আছে, সিস্টেম রোম আপনি যদি দেখেন খেয়াল করে সে 2টা রোম কিন্তু রাখছে, আমরা যেটা ল্যাপটপে গুলিতে দেখি রোম কিন্তু থাকে একটা, একটা রোম দিয়া 2টা রিডান্ডেন্ট একটা রোম রাখছে। সামহাও যদি এই রোমটা ফেলার হয়, আমরা যেন আপনার রোল ব্যাক করে পিছনের রোমটাতে যেতে পারি, বুঝতে পারছেন? হ্যাঁ, যদি কোনোভাবে এই সফটওয়্যারটা ফেল করে এই রোমটা, এই সিস্টেম রোমটা, মানে এটা খুবই রেয়ার কেস, কমপক্ষে আপনার 1 লাখে একটা হতে পড়তে পারে। আচ্ছা আচ্ছা, তারপরে সেটা রাখছে, যদি সামহাও এটা কোনোভাবে করাপ্ট হয়ে যায় কোনো কিছু করতে গিয়ে, আপনি যখন ক্লেম হয় মানে কোন একটা ইস্যু ধরেন সার্ভারের ইস্যু, তখন কিন্তু সিরিয়াল নাম্বারের সাথে সাথে পার্ট নাম্বারটাও লাগে অনেক সময়। হ্যাঁ, আপনি কোন একটা প্রোডাক্টে যদি দেন, সিরিয়াল নাম্বারটা তো ইউনিক, এই সার্ভারের জন্য এটা ইউনিক, কিন্তু এই পার্ট নাম্বারে আপনার কমপক্ষে 1000 প্রোডাক্ট আছে এই পার্ট নাম্বারটাতে, বুঝতে পারছেন ভাইয়া? ওকে,
তারপর ইউআইডি, এটা তেমন কিছু না আপনার জন্য। আর এখানে হলো কনসোল আছে, আপনি তো এটা মানে দেখছেন। আমরা যদি এই এইচটিএমএলটা ক্লিক করি, উইন্ডোজে নিয়ে যাবে আমাদেরকে, উইন্ডোজ দেখছেন। হ্যাঁ, পরে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবো আমি। হ্যাঁ, আপনি যদি উইন্ডোজের কাজ করতে চান এখানেও কাজ করতে পারবেন, কিন্তু এটা আপনার লাইসেন্স না হওয়ার কারণে বেশিক্ষণ দিবে না। হ্যাঁ, খুবই অল্প সময় দিবে, এখানে কাজ না করাই ভালো, যেহেতু এটা অ্যাডভান্স লাইসেন্স না। ওকে, আমরা এটা কেটে দিই। আচ্ছা, তারপর আমরা সিকিউরিটিতে ড্যাশবোর্ডে যাই। সিকিউরিটি এটা নিচে না একটু ছিল, দাঁড়ান, ঠিকই আছে। আচ্ছা, এখানে আপনার আইলো ইনফরমেশন দিছে, আমরা যে আইপিটা হিট করে ঢুকছি, আপনি খেয়াল করবেন এই আইপিটাতে আমরা হিট করে ঢুকছি। ওকে, আইপি সিক্স এর কোনো ইস্যু নাই। এখানে হোস্ট নেম দিছে আইলোর, এগুলো হলো আপনার ডেডিকেটেড, নো ইস্যুস, ভার্চুয়াল নাই। এই যে এটা আপনার লাইসেন্স টাইপ, হ্যাঁ, স্ট্যান্ডার্ড, এটা বেসিকটা আছে, স্ট্যান্ডার্ডই আসে। অনেকে আপনার যারা রিমোটলি বাহির থেকে কাজ করে, অ্যাজ লাইক ধরেন আপনার ভ্যান্ডর আছে দেশের বাহিরে, আপনার কোনো একটা ভ্যান্ডর দেশে, তখন তারা রিকমেন্ডেড করে যে এটা অ্যাডভান্স নিলে ভালো আর কি তাদের জন্য। অ্যাডভান্স, ও অ্যাডভান্স, লাইসেন্স নিলে লাইসেন্সের টাইপটা আর কি, টাইপটা লাইসেন্স, এটার জন্য এক্সট্রা পে করতে হয় আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। আর এখানে তেমন কিছু নাই, এটা ডেট ডেট, ওকে, এটা দেখি স্যার কি। আচ্ছা, এই স্যারে দেখেন আপনি একটা স্ট্যাটাস দিছে, খেয়াল করছেন? আপনার যদি কোনো ইস্যু হয়, মানে সার্ভারে কোনো ধরনের আপনি ডিগ্রেডেড হয়, কোনো একটা পার্টস, সিকিউরিটি যে লাল হয়ে আছে, সিকিউরিটি আপনার পার্ট না, সিকিউরিটিটা হইলো আপনি কিছু কিছু সার্ভিস নেন নাই সিকিউরিটির, এটা হলো সম্পূর্ণ সুইচের উপরে, সুইচ থেকে কিছু কিছু কানেকশন আছে, সার্ভিস আছে, সে যদি এটা সাথে ইন্টিগ্রেটেড করে তাইলে, মানে এটা সার্ভারের কোনো পার্ট না, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। এখানে যদি আমরা সিস্টেম হেলথটা দেখি, এটা হলো আপনার ওকে, কোনো ইস্যু নাই। আইএলও হেলথটাও যদি দেখি, দুইটাই ওকে, আর এখানে তেমন কিছু নাই, আর ওকে, এগুলো ওকে। আমরা পরেরটাতে যাই, ড্যাশবোর্ডে সিকিউরিটি ড্যাশবোর্ডে তেমন কিছু থাকার কথা না আমাদের, এটা সুইজের ইস্যু, একটু সিকিউরিটি পে ক্লিক করেন, আমি কিন্তু ক্লিক হচ্ছে না আমার এখন। আচ্ছা, আচ্ছা, এটা আমাদের খুব একটা পার্ট না। হ্যাঁ, এখানে কিছু কিছু এই সিকিউরিটি বলতে এগুলো আপনার ওই সুইজের ইস্যু, মানে আপনি মানে বুঝেন, এটা এসএনএমপি গুলো মেল সার্ভার, মেল সার্ভার সজীব নাই, বুঝছেন ভাইয়া? তো এগুলো ওইরকম আর কি, আপনি যদি ওই ওগুলা আপনার কনফিগার করে তাইলে, এটা এখানে পার্ট না। আচ্ছা, এরপরে যে আমরা এটা সেশন একটু ক্লিক করে সেশনে, জি। আচ্ছা, সেশন বলতে এখানে আপনি কোন সেশন বলতে কোন ইউজার দিয়ে আপনি মাত্র লগ ইন করছেন, বুঝছেন? বুঝতে পারছেন? এটা এটা মনে করেন 10 10 10 তো সেই আইপিটা কোন আইপি উঠছে, এইটা আমি জানি না, এখান থেকে কোনো আইপি না, এটা এটা অন্য কিছু, এটা ডিফল্ট কোনো কিছু ধরছে, এটা আগের কোনো হবে। আচ্ছা, আমি আপনাকে একটু বুঝাই বলি এখানে কি হইতাছে অ্যাকচুয়ালি। আজকে কত তারিখ, অ্যাকচুয়ালি 7 তারিখ মনে হয়, সাত, হ্যাঁ, এটাতে আপনি 7 তারিখে লগ ইন করছেন আর কি, কতক্ষণ কে লগ ইন করতেছে এটা দেখা যায় আর কি, এটা অন্য জায়গায় আপনাকে দেখাই দেওয়া যাবে, এটা এমন কিছু না। আচ্ছা, আইএলও ইভেন্টে যান। ওকে, এটা আপনি একটু দেখেন, এটা ইম্পর্টেন্ট আছে আপনার জন্য। এখানে ধরেন আপনি যে লগ ইন করছেন, মানে এটা কি আপনাদের ডিএনএস নাকি, টেন ডট টেন ডট টেন ডট, না ডিএনএস, এটা আপনার 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 ব্যাক এন্ডের কোনো কিছু আইপি আর কি, কোন জায়গা থেকে ইউজ হচ্ছে, হচ্ছে হচ্ছে, জিজ্ঞেস করলে বোঝা যাবে। ওকে, আচ্ছা, আপনি এটা হইলো আপনার এই টোটালটা হইলো আপনার, আপনি কবে কবে লগ ইন করতেছেন, কি কি ঘটনা ঘটতেছে, যেমন ধরেন লগ ইন, কি লগ ইন মানে কি বলতেছেন, এই যে আপনি লগ ইন করতেছেন, এই মাত্র লগ ইন করছেন, আইএলও তে লগ ইন নাকি সার্ভার লগ ইন? জি জি, আইএলও তে, আইএলও তে, আইএলও তে লগ ইন। আচ্ছা, হুম হুম হুম, তাহলে আইএলও তে লগ ইন করলে তার ডিএনএস নাম্বারটা মানে ইয়াটা উঠতেছে, কে লগ ইন করলো? হ্যাঁ হ্যাঁ, এটা উঠতেছে, রাইট। আপনি কই থেকে, আপনি এটা একটু ইয়াকে জিজ্ঞেস করেন যে আপনাদের এখানে। আচ্ছা, আমি এটা এটা রেজাল্ট দেখতেছি, এই আইপিটা চেক করতেছি। হ্যাঁ, আচ্ছা, এইটা হইলো আপনার। এরপরে যদি আপনি যান, মনে করেন আপনাকে একটা এক্সাম্পল আমি দেই, ধরেন আপনার একটা পাওয়ার সাপ্লাই আপনি খুলে ফেলছিলেন, বা একটা পাওয়ার পোর্ট আপনি খুলে ফেলছেন, এখানে এই ঘটনাটাও অ্যাড থাকবে, এভরিথিং, মানে আমি লগ ইন করি, রিসেট করি, কোনো কিছু সবকিছুই থাকবে। সার্ভার রিসেট এগুলো মানে যেটা যে আমরা কাজের সময় সার্ভার রিসেট, কাজের সময় বলতে ওই রকম না, সার্ভার ধরেন সামহাউ মেইনটেনেন্সের জন্য আপনি কখনো যদি অফ করে থাকেন, বা যে কোনো কিছুর জন্য করেন,
এইটা আপনার ওই রকম না যে আপনার সার্ভারের কোনো প্রবলেম, মানে এভরিথিং ধরেন যে আপনার একটা সিম্পল হ্যাভেন্টস আছে এইটাও এখানে অ্যাড করে রাখবে সে। তবে এর থেকে ইম্পর্টেন্ট লক হলো আপনার আইএমএল লকটা, এই যে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট লক, ঠিক আছে। এটা যদি আমরা দেখি তাহলে আপনি বুঝতে পারবেন, এখানে দেখেন এখানে কি হইতেছে, আপনি এই যে নিক পোর্ট গুলি অ্যাড করছেন, হ্যাঁ 5 তারিখে আমরা হয়তো কাজ করছিলাম তখন অ্যাড করছি, আমরা এটা দেখতে পারতেছি, এবং নিক পোর্ট গুলি আপনার 1G পোর্ট, ঠিক আছে, কোন অ্যাডাপ্টারে হইছে, কোন স্লটে গিয়ে লাগছে, পোর্ট 2 তে লাগছে, একটা পোর্ট 1 এ, এরকম সে বলতেছে আর কি। এটাতে আপনি পাবেন, এখানে আপনি যেটা বলছিলেন আমাকে, ওই যে কালকে বলছিলেন যে সামহাও যদি কোনো কিছু অফ হয়ে যায় এখানে কিন্তু এন্ট্রি থাকবে, বুঝতে পারছেন, এই জায়গায় আপনার এন্ট্রি থাকবে, আপনি যদি এখনো একটা পাওয়ার সাপ্লাই খুলেন পিছন থেকে এখানে এন্ট্রি আসবে। আচ্ছা, বা সার্ভার রেজিস্টার দিলেও এখানে এন্ট্রি আসবে, এখানে এন্ট্রি থাকবে, হ্যাঁ আপনি যখন ওই যে সার্ভারটা ইয়া করেন, আপনি খেয়াল করে দেখবেন সার্ভারটা যখন আপনি উইন্ডোজ সার্ভার ডাউন দেন তখন কিছু অপশন আসে যে মেইনটেনেন্স নাকি আপনার আনপ্ল্যান্ড কিছু ইস্যু থাকে এরকম। আচ্ছা, মানে আমার ইভেন্ট ম্যানেজমেন্ট লগে মেইনলি আমি কি পাবো? মেইন ইভেন্ট ম্যানেজমেন্ট লগে আমি ইভেন্ট ম্যানেজমেন্টে আপনি মানে আপনার এ টু জেড যে কোনো কিছু, আপনি একটা মনে করেন যে আপনার আপনার এই পোর্ট লাগাইলেন বা কোনো কিছু ইস্যু করলেন যে একটা লগইন করলেন ওইটাও পাবেন, কিন্তু এই জায়গায় লগইনটা পাবেন না আপনি, বুঝতে পারছেন, লগইনটা আপনি পাবেন না। আপনি দেখেন এই জায়গায় আপনি আজকে লগইন করেছেন কোনো এন্ট্রি আছে না, ওইটাতে কিন্তু ছিল, ঠিক আছে। আর একটা ইস্যু, আপনি এই লকটা ডাউনলোড করতে পারবেন, এই যে দেখছেন সিডিএস ফরম্যাট, সিএস, হ্যাঁ হ্যাঁ সিএস, এটা ধরুন আপনি কিন্তু ক্লিয়ার করেন না, হ্যাঁ কখনো ক্লিয়ার করলে যেটা হবে সব লক চলে যাবে। আচ্ছা, এটা কখনো করেন না। আচ্ছা, সিকিউরিটি লগে তেমন কিছু নাই, এটা নেটওয়ার্কের ইস্যু, ওকে না, এটা সিকিউরিটি পার্ট আর কি, ওই যে সুইচ থেকে যেগুলো আসছে এগুলো। আচ্ছা, আমরা একটা লগ আমি যেটা কালেক্ট করছিলাম আপনি এটা দেখবেন, এইচএস লগ, এই যেটা, হ্যাঁ, তো এই লগের ইস্যুটা একমাত্র আপনার আমি দেখতে পারবো, আর আপনার এইচপি অথেন্টিক, আমি দেখতে পারবো বলতে এইচপি অথেন্টিক অ্যাকাউন্ট দেখতে পারবে। আচ্ছা, এটা আপনার ডট এইচএস ফাইল নামে একটা লগ আপনার ক্রিয়েট হয়, হ্যাঁ হ্যাঁ, এটা হওয়ার পরে যেটা হয় ওইখানে একটা তাদের ওয়েবসাইটে আপলোড করা যায়, একটা পোর্টাল আছে, ওইখানে পোর্টালে যদি আপলোড করি তাহলে আমাদের মানে এ টু জেড আর কি, প্রথম দিয়ে ইনিশিয়াল পর্যায়ে আমরা একটা নেই যে আপনার ওই হিস্ট্রিটা কিম ছিল, কি ফার্মের আপডেট ছিল তখন, তো ওইটা আমাদের কাছে রেকর্ড থাকলে পরবর্তী সময় আর কি যখন কোনো প্রবলেম টবলেম হয় তখন এই জিনিসটা শেয়ার করলে আমাদের জন্য ভালো হয় আর কি, মানে এটা কম্পেয়ার করতে পারে সে যে অলমোস্ট 1 বছর 2 বছর চলতেছে সার্ভারটা, তাহলে কি আপনার ইস্যু কি কি ক্রিয়েট হয়েছে, তখন কি কি ছিল, এখন কি কি হয়েছে আর কি, এটাই আর কি ইস্যু। অনেক সময় দেখা যায় যে আপনার হার্ড ডিস্ক চেঞ্জ করছেন, পার্ট নাম্বার চেঞ্জ হয়ে গেছে, এই আর আপনার ওই যে এই হার্ড ডিস্ক এরও তো পার্ট নাম্বার চেঞ্জ হয়, একটা 1000-এর পরে তার নতুন নতুন পার্ট নাম্বার আবার আসে, নিউ ম্যানুফ্যাকচারিং আছে, তো ওগুলা চেঞ্জ গুলি আর কি দেখে, এই জন্য আমরা এটা লকটা নিয়ে রাখি। তো এটা হলো আপনি দেখতে পারবেন না এই লক, আপনার ওই পোর্টালে অ্যাকাউন্ট থাকতে হবে এবং সার্টিফাইড হতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইস্যুটা এই জন্য, এটা আমাদের আর কি পার্টনার যারা তাদেরকে অ্যাকাউন্টটা খুলতে দিবে আর কি, ঠিক আছে ঠিক আছে, ওকে। আর এটাতে করার দরকার নাই কারণ আমরা লক দেখে ডায়াগনোস করবো, এটা তেমন কিছু না। আচ্ছা, আপনি সিস্টেম ইনফরমেশন যাইতে পারেন, আচ্ছা আমি মনে যেতে পারবো, দাঁড়ান আমি ক্লিক করলে হয়, হ্যাঁ হচ্ছে, ওকে। এখানে সিস্টেম ইনফরমেশন আপনি যেটা দেখবেন, সামারিটা দেখলেন প্রথম কথা, আপনি সামারির মধ্যে দেখেন প্রত্যেকটা জিনিসই আছে আপনার, যদি দেখেন বায়োস, ফ্যান রিডান্ডেন্ট, আচ্ছা আপনি ফ্যানের কথা বলছিলেন, আমরা ফ্যানটাই দেখি প্রথমে, তাই না, এই ফ্যানটা যদি আমরা ক্লিক করি দেখেন এই ফ্যানের মধ্যে আমরা গেলাম, আপনার টোটাল লাগানো আছে 6টা ফ্যান, ওকে, এই 6টা ফ্যান লাগানো আছে, ছোট ছোট ফ্যান গুলো যেগুলো সামনে, হ্যাঁ 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 6টা ফ্যান, এবং সেটা কত স্পিডে ঘুরতেছে এটাও কিন্তু বলা আছে এখানে। আচ্ছা, যখন আপনি আপনি যেটা বলতেছেন যে আমার স্পিড জুড়ে ঘুরতেছে তখন এটা 100%, তার 100% পর্যন্ত ঘোরার ক্যাপাবিলিটি আছে, তখন সাউন্ড হয় মনে হয় না, সাউন্ড হবে, আমি আপনাকে বলি সাউন্ড ইস্যুটা, সাউন্ড কখন কখন হয়, ধরেন সার্ভারটা আপনি অন অফ করলেন সাউন্ড হলো, সাউন্ড হবে, রিবুট দিলেন সাউন্ড হলো, তারপর হলো সেকেন্ড ইস্যু হলো আপনি যখন আপনার লোড বাড়বে, আচ্ছা আপনার সার্ভিসে যদি লোড বাড়ে
মনে করেন যে একটা পিক আওয়ার থাকে না, যে এই টাইমটাতে প্রচুর লোড হয়, আপনি নিকো ঠিক মতো আপনার ট্রাফিক হিউজ, আপনার খুব একটা ট্রাফিক কাজ করতেছে না, তো ওই সময়গুলিতে তো অবশ্যই এটা এটারও তো সেম কাহিনী। আপনার যদি মনে করেন যে একটা সুইচের কথা আপনি চিন্তা করেন যে আপনার 1,00,000 হিট নিতে পারবে এট এ টাইম, তাহলে এটারও তো একটা ক্যাপাবিলিটি আছে যে আপনার এতগুলি রূপ নিলে সে তার পারফরমেন্স বাড়াবে তখন আস্তে আস্তে, তখন ফ্যানগুলি তার বাড়ে। এমন কিছু না যে আপনার কোনো কিছু প্রবলেম হবে, আপনি মনে রাখবেন যে এটা সার্ভার ওই লোড নেওয়ার জন্য এটা বানাইছে। আচ্ছা, ওগুলো নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নেই, সার্ভার শব্দ করবে এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আপনি সর্বোচ্চ সার্ভার দেখতে পারেন যে কত স্পিডে ঘুরতেছে, আবার যদি দেখেন যে একটু পরে ঠিক হয়ে গেছে তাহলে কোনো ইস্যু নেই। আর যদি কোনো ধরনের প্রবলেম সে ফিল করে, তাহলে নেক্সট টাইম আমি যদি এরকম ফ্যানের জোরের শব্দ পাই তখন তো এসে এসে খুলতে খুলতে আবার চলে যাবে। হ্যাঁ, মানে এটা তো ওই রকম সময়ের জন্য থাকবে না, থাকে না। আর যদি আপনার প্রবলেম যদি ক্রিয়েট করে সে যে এইটা প্রবলেম, তার একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, অবশ্যই তার একটা লক থাকবে এবং এই হেলথ স্ট্যাটাস ওকে থাকবে না কখনোই। আচ্ছা, আপনি যদি একটা ফ্যান এখন খুলে ফেলেন এখানে আপনি ব্ল্যাঙ্ক দেখাবে। তো এই সফটওয়্যারের সাথে তো হার্ডওয়্যার পুরো ইন্টিগ্রেটেড, আপনি মানে যা করবেন এখানে সবকিছু রেকর্ড হয়ে যাবে। হ্যাঁ, তো এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। আপনি যদি তারপর পাওয়ার সাপ্লাই এ যান, আচ্ছা পাওয়ার সাপ্লাই একটু ক্লিক করেন ভাই, আচ্ছা পাওয়ার সাপ্লাই দেখেন এই যে দুইটা পাওয়ার সাপ্লাই না, দুইটাই তো, দুইটা পাওয়ার সাপ্লাই আছে, দুইটা পাওয়ার সাপ্লাই আপনার লাগানো আছে। এর সাথে আপনাকে আরেকটা ইনফরমেশন দিছে, স্মার্ট স্টোরেজ ব্যাটারি রেট ইনফরমেশন দিয়ে দিছে, বুঝতে পারছেন? এই যে আপনার, আচ্ছা আমি এটা আপনি, আচ্ছা এই দেখেন আপনি একটা কোশ্চেন করেছেন যে এটা কোনটা আপনি বুঝতেছেন না, রাইট? তাহলে আমরা কিন্তু খুব ইজিলি পার্ট সার্ভারে যাই, আপনি এটা দিয়েন, হ্যাঁ এই নাম্বারটা, আচ্ছা আপনি এখনই দেন না, সমস্যা কি? আচ্ছা আমি দিব না এটা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এটা দিলে আপনি এখানে দেখতে পারবেন। এটা হইলো এটার কাজটাকে আমি একটু বুঝাই বলি, এটা হইলো আপনার একটা ধরেন আপনার পিসি, আপনি যদি কি করেন মাদারবোর্ডের সাথে হার্ড ডিস্কের কানেক্টিভিটি থাকে, তাই না? কিন্তু ওটাতে কিন্তু, ওটাতে কিন্তু আমরা রেড করতে পারবো না, রেড করার জন্য আমাদের রেড কন্ট্রোলার কার্ড লাগবে, রেড কার্ড লাগবে। তো এই রেড কার্ডটাকে এই আপনার এই স্মার্ট স্টোরেজ ব্যাটারিটা তার মেমোরিটাকে আপনার একটা স্টেবল পর্যায়ে ধরে রাখে। আপনি যদি এটা ছাড়া চালান আপনার যেটা হবে প্রবলেমটা, এটা ছাড়া, এটা যদি, এটা ছাড়া যদি চালান তাহলে আপনাকে অনেক সময় আপনার মেমোরি নাও থাকতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা যদি কখনো আপনার কাছে মনে হয় যে এটা প্রবলেম হইলে আপনার রিপ্লেস হবে, বাট না লাগা আপনি চালাইতে পারবেন না, অ্যাটলিস্ট সার্ভার অন করতে পারবেন না, বুঝতে পারছেন? ওকে, তারপর আমরা যাই, আর কি তেমন কিছু আছে না? এগুলো এই পার্ট গুলি আমাদের, বুঝছেন? এই যে আমরা যদি কখনো যদি ফার্মের আপ করি এখানে যে আপলোড করি আমরা, এগুলো আপনাদের কোনো পার্ট না অ্যাকচুয়ালি, ওই পর্যন্তই এনাফ আপনার জন্য। আর এখানে আরেকটা জিনিস আমি দেখাই দিই আপনাকে, ইম্পর্টেন্ট আছে আপনার জন্য হয়তো, অ্যাডমিনিস্ট্রেটর আছে একটা। আপনি যদি, আমরা তো একটা আমরা তো একটা ইউজার খুলছি, তাই না? ইউজার তো একটা ছিলই ডিফল্ট, আপনি যদি চান আপনার একটা ইউজার করে রাখবেন, আপনি এখানে ইউজার করে রাখতে পারবেন, ওইটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন আইএলওতে, না? জি, মানে আপনি চারটার জন্য একটা ডিফল্ট করে রাখতে পারবেন, যে আপনার সিকিউরিটির জন্য আর কি, আপনার যদি মনে হয় যে কোনো কিছু এটা আপনি ডিলিটও করে দিতে পারবেন, কিন্তু ডিলিট ডিফল্টটা না করাই ভালো, অনেক সময় মানুষ ভুলে যায়। ও, তার মানে এইটা হচ্ছে যে এই এই দাগগুলো হচ্ছে আমি যখন ইউজার ক্রিয়েট করব তখন অথেন্টিকেশন কি কি দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি অথেন্টিকেশন দেওয়া যাবে এক্স্যাক্টলি আপনি এটার জন্য, এটার জন্য তার মানে তখন আমাকে ইয়া হবে, মানে অ্যাডমিনিস্ট্রেটর ফুল পাওয়ার আছে, ফুল পাওয়ার আছে। আপনি চাইলে পরেরটাও ফুল পাওয়ার দিতে পারবেন অথবা কমাই দিতে পারবেন, যে ও খালি দেখতে পারবে, ও কোনো কিছু করতে পারবে না। আচ্ছা 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 আচ্ছা, তবে যারা ইউজার খুলে সবগুলি দিয়েই খুলে, কারণ সবগুলি তো আপনার ওই রকম আর কি এখনো আমরা করিনি কখনো, তবে আপনি ডিফল্টটা ডিলিট করেন না, বুঝছেন? মানে ডিফল্ট এই পাশে একটু আসেন তো ভাইয়া, যে বুট অর্ডার, বুট অর্ডার লাইসেন্সিং, আচ্ছা আমি দেখাচ্ছি আপনাকে বুট অর্ডারটা হইলো যে আপনি একটু ক্লিক করেন এটাতে, আচ্ছা নিচে যান একটু, আচ্ছা এখানে দেখেন, এখানে তো অনেক কিছু থাকে, যেমন ধরেন যে এই এটা হলো ইউএসবি, ঠিক আছে, এগুলো হলো আপনার নিক, তারপরে আপনার এখানে আছে আপনার সিডি রোম আছে, এরপরে আপনার ওই যে আমরা যে রেট গুলি করছি প্রত্যেকটা কার্ডের, ঠিক আছে? ও, রেট দেখাচ্ছে তো, আচ্ছা এখানে 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 আগে হইতো এরকম যে আপনার ওই যেটা সি সেটা উপরে ধরাই দিতে হইতো অনেক সময়, অনেক সময় মানে হয় যে আপনার
সার্ভারের যখন পারফরমেন্স আপনার দেখা যায় যে আপনার ব্যাটারি ঠিক মতো কাজ করতেছে না, অনেক সময় মানুষ এটা উপরে দিয়ে দেয়, কিন্তু এটা আপনার ইনিশিয়াল পর্যায়ে লাগবে না, বুঝতে পারছেন? এটা মেনটেনেন্স টাইপের কোনো একটা কিছু। আচ্ছা আরেকটা জিনিস আপনি বলছিলেন লাইসেন্স, ওকে লাইসেন্সটা তো ক্লিক করেন। ওকে আপনাকে আমি একটু আগে বলছিলাম যে আপনার আইলো লাইসেন্সটা হলো স্ট্যান্ডার্ড, মনে আছে না? হ্যাঁ 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 আপনি যখন এখানে অ্যাডভান্সের লাইসেন্স দিবেন তখন এটা অ্যাডভান্স হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা আচ্ছা আইলো আচ্ছা লাইসেন্স ইম্পোর্টের জন্য আচ্ছা জায়গা আচ্ছা আছে। আর ফার্মওয়্যার ভার্সন দেখতে পারেন, যেগুলো অলরেডি দেখাইছি মনে ধরেন না, এখানে এটা দিবে না, ল্যাঙ্গুয়েজ কি দিবে, আর ল্যাঙ্গুয়েজ ইংলিশ অ্যাজ ইউজুয়াল, এটা চেঞ্জ করা যায়, অনেকে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তো তো আপনি ওই পর্যন্তই থাক, নিচের গুলো আবার চেঞ্জ করলে অনেক সময় দেখা যায় যে না, প্রবলেম। তাহলে আমরা ওই যে সিস্টেম ইনফরমেশন আসি, হ্যাঁ সিস্টেম ইনফরমেশন তো এইচ পি দেখলাম আমরা, তাহলে এটা কি দেখছিলাম দেখেন আপনি স্টোরেজ যেটা যেটা ভালো লাগে। হ্যাঁ স্টোরেজ অবশ্যই, হ্যাঁ শুরু করেন, স্টোরেজ দেখছিলাম আমরা আমরা আগে দেখছি আজকেও দেখবো, সমস্যা নেই, আপনি দেখেন নিচে স্টোরেজে নামান, স্টোরেজে তাহলে এখানে ওই যে হার্ড ডিস্ক গুলো আছে, হার্ড ডিস্ক গুলি আপনাকে দিবে, এবং আপনি যে কতগুলি ড্রাইভ করছেন মানে দেখেন এটা হচ্ছে ভলিউম, রেড করার পরে, তাই না? রেড করার না পরে, রেড রেড করার পরে না, রেড করার পরে আপনাকে রেড কন্ট্রোলার গুলি সহ দেখাবে যে আপনি কি আচ্ছা কি রেড করছেন। আর রেড করার আগে তো আপনি অবশ্যই হার্ড ডিস্ক দেখতে পারবেন, আপনার যে হার্ড ডিস্ক গুলি কনফিগার হয়নি ওটা দেখতে পারবেন, কোনো ইস্যু নাই। না, এখানে যেরকম এটা এটা হচ্ছে কি আমার রেডের পরে হার্ড ডিস্কটা, জি জি জি, এটা হলো, এটা হলো লজিক্যাল, নিচের গুলি হলো ফিজিক্যাল। এটা ফিজিক্যাল, হুম 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 এটা একটু বুঝাই দেন না, ভলিউম ওয়ান আচ্ছা ভলিউম টু দেখি আচ্ছা কি আচ্ছা কি আচ্ছা, আমি ডিস্টিংশন। আমি বুঝাই দিচ্ছি, আমি বুঝাই দিচ্ছি, এটা সমস্যা নাই। আপনি দেখেন এইটা হইলো আমাদের একটা কন্ট্রোলার, উপরটা দেখছেন, খেয়াল হ্যাঁ করছেন? হ্যাঁ হ্যাঁ এটা আপনার মাদারবোর্ডের সাথে ডিফল্ট কন্ট্রোলার, এটা আমরা ইউজ করি নাই। হ্যাঁ আমরা হুম এর থেকে আরো পাওয়ারফুল কন্ট্রোলার ইউজ করছি, এটা আপনার পি সিরিজের কন্ট্রোলার, হ্যাঁ প্রফেশনাল সিরিজ, ঠিক আছে? হুম 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 ওকে, এরপরে আমরা এই কন্ট্রোলারের আন্ডারে আমরা রেড করছি, রেড কি করছি আমরা, 1-0 করছি, তাই না? হুম 1-0 করছি। আচ্ছা 1-0 যদি আমরা করি, এখন আমরা এই 1-0 কিভাবে করছি অ্যাকচুয়ালি, 1-0 যখন আমরা করছি তখন আমরা চারটে ড্রাইভ মিলাই করছি না? চারটা ড্রাইভ মিলে করছি প্রথমে কি করছি আমরা, 500 সি একটা ড্রাইভ ড্রাইভের করছি জন্য, না? সি ড্রাইভের ওকে জন্য। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই সে বলতেছে এই জায়গায় হ্যাঁ যে 500 ক্যাপাসিটির জন্য তুমি রেড 1-0 করছো, কয়টা হার্ড ডিস্ক নিয়েছিলে, চারটা হার্ড ডিস্ক তুমি ইউজ করছো। হ্যাঁ 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 ওকে, এর নিচে যদি আমরা আবার যাই, এরপরে আমরা আরেকটা ড্রাইভ করছিলাম 1 TB 1 TB, ওইটাও আমরা কি করছি, 1-0 করছি, কিভাবে করছি, চারটা ড্রাইভ কে ইউজ করে করছি। ওকে, এরপরে আমরা আরেকটা ড্রাইভ করছিলাম আপনি যদি মনে রেস্ট থাকে, অফ দা ইয়া ছিল, হ্যাঁ 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 জায়গা ছিল। ওইটা আমরা এইটাই এই সিনা এইটাই। আচ্ছা তারপর আপনি যদি নেটওয়ার্কে যান, নেটওয়ার্কে ক্লিক করেন একটু, আচ্ছা নেটওয়ার্কে আপনি যদি যান তাহলে আপনাকে বলতেছে যে একটা কার্ড আছে এখানে, 1 GB 4 পোর্টের 331i অ্যাডাপ্টার একটা আছে। হ্যাঁ এই অ্যাডাপ্টারের মধ্যে আপনার চারটা নিক আছে, দুইটা নিক আপনার কানেক্টেড আছে, আপনি মানে খেয়াল করবেন এই যে দুইটা নিক, খেয়াল একটা তো করছেন? হচ্ছে, একটা তো হচ্ছে আইও এর জন্য আর না আরেকটা না না হচ্ছে, না, আইল আইলো না, আইলো না, আইলো আইলো এখানে কোনো ইস্যুই নেই, আচ্ছা আচ্ছা আইলো আচ্ছা বাদ, তাহলে আইলো আচ্ছা আলাদা নিক, আচ্ছা ঠিক আছে, আপনাকে আইলো সালে চারটা নিক দেওয়া হয়েছে আচ্ছা লাগানোর আচ্ছা জন্য, আচ্ছা তাহলে আপনার এই ওইখান থেকে দুইটা নিক ইউজ করা হয়েছে, একটা নিকের আইপি হইলো আপনার 192, আইটা নিকের আইপি হইলো 29, এটা এটা তাহলে আপনার ওই অটোমেটিক পড়ছে, অটোমেটিক না, ওইখান থেকে যা বসাবেন তাই এখানে সে ধরে নিবে, তাহলে আমাকে চেক করতে হবে এটা এটা তাইলে কোন এটা আপনি আপনি একটু চেক করেন যে এটা কি কি আইপি বসাইছে। হ্যাঁ কোন আইপিটা পড়ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে, মেমোরিতে যদি যান, মেমোরিতে একটু ক্লিক করেন, আচ্ছা আমরা নিচে যাই, ওকে এটা আপনার হইলো দুইটা প্রসেসরের আন্ডারে মেমোরি গুলি গেছে, প্রসেসর 1-এর আন্ডারে গেছে, 2-এর আন্ডারে গেছে, ঠিক আছে? এটা হইলো আপনার বোঝাচ্ছে যে প্রসেসর 1-এর আন্ডারে আপনার টোটাল 12টা স্লট আছে, হুম আপনি 12টা স্লটের মেমোরি লাগাইতে পারবেন, ঠিক আছে? এটার আন্ডারে 12টা লাগাইতে পারবেন। ওকে আমরা এখন নিচে যাই, এই দেখেন এই ডিএমএম প্রত্যেকটা আপনার লাগানো আছে, একটা একটা হলো 32 GB করে, হুম ঠিক আছে? এই ওকে, ডিএম 8 আর ডিআইএম 10 কি মিন করতেছে? কোনটা 10 লেখা? হ্যাঁ এই এটা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হইলো আপনার, এটা হইলো আপনার 8 নাম্বার স্লট লাগানো আছে, এটা 10 নাম্বার স্লট লাগানো আছে, ও আচ্ছা এটা হইলো তার রুলস। হ্যাঁ এটা যদি ওই দুইটা ডিএম, প্রসেসরের, ওই প্রসেসরের না, প্রথম প্রসেসর, এখানে প্রসেসর 1 লেখা আছে, প্রসেস প্রসেসর 1, 1-এ 8 নম্বর পোর্টে 10 নম্বর এসে আছে। হ্যাঁ আবার প্রসেসর 2 তেও 8 নাম্বার 10 নাম্বার লাগানো আছে, আচ্ছা আচ্ছা মানে এটা হইলো আর রুলস, এটা হলো হ্যাঁ পপুলেশন রুলস, হ্যাঁ স্পিড পপুলেশন রুলস, এটাতে আপনি নিয়মটা হলো দুইটা যদি ডিএমএম হয় তাহলে একটা লাগানো থাকবে 8-এ, একটা লাগানো থাকবে 10-এ,
তিনটা হলে আরেক রুটস, মানে আরেক ওটারও একটা সিকোয়েন্স আছে, ঠিক আছে? ওইটা আপনার ওই যে কাভারটা আছে না, কাভারের মধ্যে দেওয়া আছে, কাভারের পিছনে একবার সুন্দর করে দেওয়া আছে, জি হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে এটা লাগানো আছে। ওকে, এটা গেল, আমাকে এটা দেখছিলাম ডিভাইস ইনভেন্টরি। হ্যাঁ দেখেন, সমস্যা নেই, এটা হলো আপনার সফটওয়্যার গুলি ভার্সন বলবে সে, যেমন ধরেন স্মার্ট স্টোরেজ ব্যাটারি একটা লাগানো আছে, এই ব্যাটারির ভার্সন কত এটা, তারপর একটা ভিডিও কন্ট্রোল লাগানো আছে, এটা ভার্সন কত, এটা তো আমরা ইউজ করি নাই এই জন্য এটা না বলতেছে। তারপর হলো আপনার এই পোর্টের যে চারটা পোর্টের যে একটা কার্ড আছে, নিক কার্ড, এটার ভার্সনটা কত, আর যে রেড কার্ডটা ইউজ করছে এটার ভার্সন কত, এগুলা হলো আপনি হয়তো তো বুঝবেন না ভার্সন কোনটা কোনটা কত, ওইটা যখন ওই যে আপনার আমরা কাজ করছি তখন এটা মিলাই মিলিয়ে দেওয়া হয়েছে, এটা তো আপনার তো ইন্টিগ্রেট করে আসছে, ওরা মিলিয়ে দিয়েছে, এটা কোনো ইস্যু হবে না এটা নিয়ে। আচ্ছা আমরা প্রসেসরে যাই, প্রসেসর দেখিনি, আচ্ছা প্রসেসরে প্রসেসর তো দুইটা আমার, দাঁড়ান আমি ওকে ভাই একটু দাঁড়ান। আচ্ছা দুইটা প্রসেসর আছে আপনার? হ্যাঁ হ্যালো, বলেন বলেন, শুনতেছি। হ্যাঁ আমি বলতেছি দুইটা প্রসেসর আছে আপনার, আপনার একটা প্রসেসর হইলো 10 কোরের 20 থ্রেড, আর নিচে যদি যান আরেকটা প্রসেসর পাবেন, আমার মানে কন্ট্রোল নাই ভাই, আপনি একটু নিচে নামান, এটা গেছিল তো? ও হ্যাঁ, নিচে আপনার উপরে এখানে কিন্তু এটা দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এখানে দেখাবে প্লাস এর উপরে দেখাচ্ছে, হ্যাঁ জি প্রসেসর জি জি, নেম এবং প্রসেসর দিয়ে থ্রেড কয়টা কোর কয়টা সব দেখাচ্ছে, দেখেন সব সবই দেখাচ্ছে, ইন্টারনাল কেস সবই দেখাচ্ছে। হুম হুম হুম, তাহলে সিস্টেম ইনফরমেশনই তো আমার বোঝার জন্য এখানেই সবই আছে, নো এনাফ সিস্টেম, আপনি সামারিতে যাবেন, সামারিতে গিয়ে আপনি চেক করবেন যে কোনো সামারি থেকে আমি আমার হেলথ স্ট্যাটাস এখান থেকে বুঝে যাব কি অবস্থা, এখান থেকে বুঝে যাবেন শেষ। আপনি ফিজিক্যালি প্রথমে দেখবেন আপনার ইয়াতে ওই সার্ভারে কোনো এম্বার আছে নাকি, হ্যাঁ যে এম্বার যদি কোনো কালার থাকে ইয়েলো টাইপের, তো আপনি তখন এখানে দেখবেন, এখানে দেখলে রিজাল্ট বোঝা যাবে কি জন্য প্রবলেমটা ক্রিয়েট হয়েছে আর কি, এতটুকুই, এই আমার জন্য মানে এতটুকুই, এতটুকুই এনাফ, আর কিছু নাই আমাদের কিছু কাজ, এগুলো একটু গো থ্রু, হ্যাঁ হ্যাঁ দেখতে হবে অবশ্যই, পাওয়ার এন্ড থার্মাল, এটা এটা কোনো ক্লিক ক্লিক করেন না, এটা আপনার ওই কিভাবে কি অফ অন হবে এটা, হ্যাঁ হ্যাঁ পারফরম্যান্স, এটা পারফরম্যান্স দেখাবে না, এগুলো করে দেখাবেন লাইসেন্স লাগবে, এটা আগেও দেখছেন ওই যে উপরে যে দেখছিলাম ইনফরমেশন এই জিনিসগুলি, এটা দেখলাম তো অ্যাডমিনিস্ট্রেশন সিকিউরিটি, এই এটা সিকিউরিটি হচ্ছে কি একটু দেখি দাঁড়ান, এটা ওই যে আপনার আইলোর সিকিউরিটি আর কিছুই না, আপনার যদি থাকে না এসএসএল এর পোর্ট থাকে, এগুলা কিভাবে কানেক্টিভিটি হবে, কোন পোর্টে কানেক্টিভিটি হবে, এগুলা আর কি আপনার, এটা মনে হয় আইএলও থেকে মেল করবে, না এগুলা লাইসেন্স আর কি, লাইসেন্স লাগবে, লাইসেন্স, হ্যাঁ লাইসেন্স থাকে তাহলে এগুলো লাইসেন্সের পরবর্তী অ্যাডভান্স জিনিস আর কি। হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্স, আর এইটা কি এই ডেটটা কি চেঞ্জ হবে 2.44 ভার্সন যেটা আইএলও, এটা কোন, এটা এটা চেঞ্জ হবে না, এটা যখন আমরা নতুন আপগ্রেড করব তখন চেঞ্জ হবে, এর আগে চেঞ্জ হবে, আপগ্রেড কি আমি করব না অটোমেটিক হবে, না 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 এটা আপনি করার কিছু না, এটা আপনি যখন কোনো প্রবলেম হবে তখন এইচপি রিকমেন্ড করবে যেটাকে চেঞ্জ করতে হবে কি হবে না, এটা আপনার কোনো পার্টি না, আপাতত এখানে পার্ট নাই, না এটা পার্ট না, ঠিক আছে তাহলে, ওকে ঠিক আছে ভাই, তাহলে আমার মনে হয় সময় দিলেন অনেক, থ্যাংক ইউ, জি জি সমস্যা নাই সমস্যা নাই, সময় জায়েদ ভাই দাওয়াত থাকলো আরেকদিন, হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি আসেন ভাই, ওকে খুদা হাফেজ, জি খুদা হাফেজ।